হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রংপুর নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বে রংপুর থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। সুদূর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহ অতীতভাবেই বলা যায়। 30-এর দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যেভাবে বিকাশ লাভ করেছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয় কারণ এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশেরই চাহিদা মেটানো হয়। রংপুরে প্রচুর পরিমাণ ধান, পাট, আলু ও হাড়িভাঙা আম উৎপাদিত হয় যা স্থানীয় বাজার থেকে সারা দেশে সমাদৃত হয়। রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1769 সালে। রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয়, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। এ জেলার ভূগঠন অতীতে উত্তরাঞ্চল প্রবাহমান কয়েকটি নদীর গতিপথ পরিবর্তন এবং ভূকম্পনজনিত ভূমি উত্তোলনের সাথে জড়িত। তিস্তা নদীর আদি গতিপথ পরিবর্তন ছিল রংপুর জেলার ভূমি গঠনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। এবারে আসি রংপুর জেলার উপজেলা সম্পর্কে। রংপুর জেলার 8টি উপজেলা রয়েছে। এগুলো হলো কাউনিয়া, গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, মিঠাপুকুর এবং রংপুর সদর। এই অঞ্চলের লোকসংস্কৃতি ও খেলাধুলা অন্য অঞ্চলের খেলার চেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্য ধারণ করে। এ অঞ্চলের সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে জড়িত আছে যে খেলাগুলো, তার মধ্যে অন্যতম হলো হাডিডু, কাবাডি, লাঠি খেলা, দাঁড়িয়াবান্ধা, গোলাছুট, একটা দোক্কা, বউ সুট, লোকছুরি, চেঙ্গুডরা, চেঙ্গু পেন্টি, তরবারি খেলা, পাতা খেলা, গুড়ি উড়ানো, ক্যারাম, নৌকাবাইস, ঘোড়াদৌড়, ফুটবল, আটকোটা, উরুন গাইন, পুন্ডু, পিং পং, পিন্টু পিন্টু, লুকোচুরি প্রভৃতি। নিজস্ব ঐতিহ্য সমৃদ্ধ এই খেলাগুলো এ অঞ্চলের মানুষের একদা শরীর চর্চা ও আনন্দ বিনোদনের মাধ্যম ছিল। রংপুরের দর্শনীয় স্থান কারমাইকেল কলেজ, তাজহাট রাজবাড়ি, মান্থনা জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ি, শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি, ভিন্নজগৎ পার্ক, রংপুর চিড়িয়াখানা পায়রাবন্ধ, ঘাগট প্রয়াস পার্ক, সিকলিবিলো পার্ক, আনন্দনগর, দেবী চৌধুরানী পুকুর, তিস্তা সড়ক ও রেল সেতু, মহিপুর ঘাট, কেরামতিয়া মসজিদ ও শাহ কারামত আলী মাজার, মিঠাপুকুর শালবন। মিঠাপুকুর উপজেলায় রানীপুকুর ও লতিফপুর ইউনিয়নে নিজাল, ভিকনপুর, মামতপুর তিন গ্রামের সীমানায় অবস্থিত মোগল আমলে নির্মিত তানকা মসজিদ, একই উপজেলায় ময়নপুর ইউনিয়নের ফুলচৌকির মোগল আমলে নির্মিত মসজিদ, সুরং পথ, শালবনের ভিতরের মন্দির সহ অনেক পুরাতন স্থাপনা আছে এই গ্রামে।